नमस्कार गार्डेन टेल्स यूट्यूब चैनले अपन सकल के स्वागत जानाई। आज हमें एसे गेछि नतून एक वीडियो निये। एई वीडियोते आमी यूफोर्बिया मिली गाछ सम्बन्धे आलोचना करब, किभाबे एई गाछेर परिचर्या करते हय, कोन समय एई गाछ फुल देय, किभाबे एई गाछेर चारा तैरी करते हय एबं कोन धरनेर सार एई गाछे प्रयोग करब। ताहले चलुन देरी ना करे वीडियो शुरू करा जाक। এই গাছটি ইউফোর্বিয়া মিলি নামে আমরা চিনি এবং এই গাছটিকে ক্রাউন অফ থ্রোনসও বলা হয়। এটি একটি হার্ডি প্লান্ট এবং এই গাছটির খুব একটা পরিচর্যা করারও প্রয়োজন হয় না। এই গাছটি প্রায় সারা বছরই ফুল দেয়, কিন্তু গ্রীষ্মকালে ফুলের সংখ্যা প্রচুর থাকে। আপনারা যদি এমন একটি গাছ চান যেটি সারা বছর ফুল দেয় কিন্তু তার খুব একটা পরিচর্যা করার প্রয়োজন হয় না, তাহলে মিলি হলো একদম আইডিয়াল। এই গাছটিতে খুব একটা সার এবং জল দেওয়ার প্রয়োজন হয় না। গ্রীষ্মকালে অন্যান্য গাছের ক্ষেত্রে যদি কোনো গাছ কড়া রোদে থাকে তাহলে সেই গাছে রোজই জল দিতে হয়, কিন্তু আপনি মিলি গাছে 2 থেকে 3 দিন অথবা 4 দিন অন্তরও জল দিতে পারেন। একদম কম মেনটেন করে খুব ভালো রেজাল্ট যদি পেতে চান তাহলে এই গাছের কোনো বিকল্প নেই। এবার আসা যাক গাছটিতে কতটা পরিমাণ জল দেব। গাছের গোড়ার মাটি যদি দেখেন ভিজে আছে তখন জল দেওয়ার প্রয়োজন নেই, মাটিটি শুকিয়ে এলে তখনই জল দেবেন। এই গাছটি নর্মাল গার্ডেন সয়েলেও খুব ভালোভাবে গ্রো করে। তাছাড়াও আপনারা 80% মাটির সঙ্গে 20% জৈব সার ব্যবহার করতে পারেন। এবং গাছটির হেলথ যদি খুব ভালো রাখতে চান এবং প্রচুর ফুল পেতে চান তাহলে গাছটিতে ঠিকমতো জল এবং সারের ব্যবহার করতে হবে। এছাড়াও যদি দেখেন গাছের গোড়ার মাটি শক্ত হয়ে গেছে তাহলে মাঝে মাঝে এইভাবে যদি গাছের গোড়ার মাটিটি খুঁড়ে দেওয়া যায় তাহলে এতে বায়ু চলাচল ভালো হয় এবং গাছের হেলথও খুব ভালো থাকে। এবার আসা যাক গাছটিতে কী ধরনের সার ব্যবহার করব। মিলি গাছের ক্ষেত্রে 15 থেকে 20 দিন অন্তর সরিষার তরল খোল সার ব্যবহার করতে পারেন। এছাড়া DAP-রও ব্যবহার করতে পারেন। এখানে আমি 8 ইঞ্চ টবের ক্ষেত্রে 8টা DAP-র দানা নিয়েছি। এইভাবে গাছের গোড়া থেকে একটু দূরে সারটি ছড়িয়ে দেবেন। এবার দেখে নেওয়া যাক মিলি গাছের কিভাবে চারা তৈরি করতে হয়। মিলি গাছের ডাল কেটে খুব সহজেই চারা তৈরি করা যায়। কাটিং বসানোর জন্য আমাদের 6 থেকে 7 ইঞ্চ ডাল প্রয়োজন। তো প্রথমে 6 থেকে 7 ইঞ্চ মাপের একটি ডাল কেটে নেব। ডাল কেটে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিল্কি স্যাপ বেরোচ্ছে, তো এর জন্য আমাদের ডালটিকে 5 থেকে 6 ঘন্টা শুকিয়ে নিতে হবে। ডালটির কাটা অংশটি শুকিয়ে গেলে আমরা ডালটিকে নর্মাল গার্ডেন সয়েলে বসিয়ে দেব। দেখলেন এই গাছের চারা তৈরি কত সহজ। এই একই পদ্ধতিতে আমি আরও কিছু চারা তৈরি করেছি, সেগুলি আপনাদের দেখিয়ে দেব। তো এই হলো আজকের ভিডিও। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার প্রথমে আমার লেটেস্ট ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।